হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে একজন সন্তান এসে ডাক দিয়ে বলছে, ওমর তোমার কাছে আমি একটা বিচার নিয়ে এসেছি। বলছে, কি বিচার? বলছে, আমার মা 22 বছর হলো মা বলে ডেকেছি, 22 বছর আমার মা সকালবেলা উঠে বলছে, তুই আমাকে সন্তান, তুই আমাকে মা বলে ডাকবি না, আমি তোর মা নই, আমি তোকে গর্ভে ধারণ করি নাই। হযরতে ওই সন্তানটা ডাক দিয়ে বলছে, শোনো, এটি কোরআনে কারিমের সমাজ, আমি বিচার দিব, আমার বিচার হবে। ওমরের দরবারে এসে বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নো, এটি কোরআনের সমাজ, আমার মা বলছে আমি নাকি তার সন্তান নই, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ওমর, তোমার কাছে কিছুই চাই না, একটা জিনিসই শুধু চাই, সেটি হচ্ছে আমার মাকে আমি মা বলে ডাকতে চাই, কারণ এই পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ নাই, আমার বাবার মুখ আমি দেখি নাই। ও প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমার মাকে ডেকে নিয়ে আসো। রাষ্ট্রীয়ভাবে ডেকে নিয়ে আসা হলো, বলল, এটা কি তোমার সন্তান? বলছে, না না, ও আমার সন্তানই নয়, ওকে আমি গ্রহণ করি না, আমার তো কোনোদিন বিয়েই হয়নি, আমার সন্তান হবে কোথায় থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই মেয়ে, তোমার কি কোনো প্রমাণ আছে? তোমার কি কোনো প্রমাণ আছে? মহিলা বলছে, আমার প্রমাণ আছে, আমার সাক্ষী আছে, 44 জন, আমার ভাই হচ্ছে 4 জন, আর প্রতিবেশী হচ্ছে 40 জন। আমার ভাইরা যারা মিথ্যা কথা বলে, দেখবে ওদের সাক্ষী বেশি হয়। কথা বলে, কথা বলে, কথা বলে, মিথ্যা কথা বলে, কোরআনে কারিমের এই পৃথিবী থেকে কোরআনে কারিমের পাখিকে বিদায় করে দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী দিয়েছে, ও ভাইরা তাদের বিচার হয়েছে। আমি বলবো প্রিয় মুসলমান, তখন বলছে, নিয়ে আসো তোমার ভাইদেরকে। 4 জন ভাই উপস্থাপন করা হলো। এই 4 জন ভাই বলছে, শোনে, আমার বোনের তো বিয়েই হয়নি, ওমর, আমার বোনের সন্তান কোথায় থেকে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই ছেলে তুমি মিথ্যা কথা বলো কেন? এই ছেলে তুমি মিথ্যা কথা বলো কেন? ছেলে বলছে, আমি মিথ্যা বলছি না, ওয়াল্লাহি বিল্লাহি ফিল্লাহি 3 কসম খেয়ে বলছি, এই পৃথিবীতে আমি আপনাদেরকে একটি কথা বলছি, ওটি আমার মা 2টা বছর দুধ পান করেছি, আর 20টা বছর আমার মায়ের কোলে থেকে, মায়ের কাছাকাছি থেকে আমি মায়ের ভালোবাসা পেয়েছি, আমি কিছুই চাই না, শুধু আমার মাকে মা বলে ডাকতে চাই। ডাক দিয়ে বলছে, সন্তান তোমার মা, ওই মহিলা বলছে, তোমার মা নয়, তুমি জেলখানায় চলে যাও। জেলখানায় দিয়ে দেওয়া হলো। জেলখানার ভিতরে গিয়ে আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার যুবক চিৎকার বেড়ে আল্লাহকে ডাকছেন। আমার ভাইরা, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার চিৎকার দিয়ে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ সাড়া দেন কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, দেন কিনা? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার আমি শুধু বোঝাইতে চাচ্ছিলাম, যত সমস্যা হবে শুধুমাত্র কোরআনের কাছে এসে বিচার দিবেন, আল্লাহর কোরআনে কারীম আপনার জীবনের সব সমস্যার সমাধান দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে করে তুলবে। ওই যুবকটা জেলখানার ভিতরে গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, সেজদায় পড়ে গিয়ে বলেন, মাবুদ, আমার নিজের মা, আমার কলিজার টুকরা মা, আমাকে 2 বছর দুধ পান করেছেন, আর 10 মাস 10 দিন আমাকে বুকের ভিতরে পেটের ভিতরে ধারণ করেছে, ও কিছুই চাই না, একটা জিনিস চাই, আমার মাকে শুধু মা বলে ডাকতে চাই, এই নিয়ামতকে আমি হারাইতে চাই না, আল্লাহ তুমি সঠিক বিচার করে দাও, আর আমি তোমার কোরআনের প্রতি ঈমান এনেছি, আমি জানি কোরআন কারীম সমস্ত সমস্যার সমাধান দিতে পারি। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার এমন যখন আল্লাহর কাছে চিৎকার করে আল্লাহ বলে ডাক দেয়, পাশে থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদে দাঁড়ায় গিয়েছেন, আল্লাহওয়ালারা কিন্তু রাতের বেলা গান বাজনা শোনে না, আল্লাহওয়ালারা রাতের বেলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন, রাতের বেলা আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে গিয়েছে তাহাজ্জুদে, আর জেলখানা থেকে যুবকটা সিজদায় পড়ে গিয়েছে আল্লাহর কাছে ডাকছে, বলছে ও মাহবুব আল্লাহ তোমার কাছে একটা বিচার দিতে চাই আল্লাহ, আমি কিছুই চাই না, আমি শুধু আমার মাকে চাই। আল্লাহ বলে যখন চিৎকার মেরেছে আর ওই পাশে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলে চিৎকার মেরেছে, আল্লাহ রাব্বুল আমিন দুইটা কানেকশন এক জায়গায় হয়েছে, আল্লাহ পাক ওই যুবকের চিৎকার আলীর কর্ণকোহরে পৌঁছায় দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেল ওই যুবকটা বারবার আল্লাহকে ডাক দিয়ে বলছিল আল্লাহ আমি আমার মাকে চাই, আমি আমার মাকে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নব সুন্দর করে তাহাজ্জুদের নামাজ শেষ করে সুন্দর করে এসে গির্জেল খানার গেটে যুবককে ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন ও যুবক তোমার কি সমস্যা? ডাক দিয়ে বলছে আপনার নাম কি? ডাক দিয়ে বলছে আপনার নাম কি? বলছে আমার নাম আমি এই সমাজে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নব সহকারী বিচারক, আমার নাম হলো আলী, আমার নাম আলী। ডাক দিয়ে বলছে আমি আপনি রাসূলের জামাই, আমি জানি আপনার কলিজার ভিতরে আল্লাহর কোরআনে কারিম আছে, দয়া করে বিচার করে দেন, আমি কিছুই চাই না, আমি আমার মাকে যে আমাকে 10 মাস 10 দিন ধারণ করেছে, 2 বছর আমাকে বুকের দুধ পান করেছে, সেই মাকে আমি মা বলে ডেকে মায়ের সেবা করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে চাই। আমার ভাইরা আলী বলছেন সত্যি করে বলো ওটা কি তোমার মা? বলছে হ্যাঁ, ওয়াল্লাহি বিল্লাহি ফিল্লাহি আমি 3 কসম করে বলছি ওটা আমার মা। বলছে শোনো, বিচার ফয়সালা হবে, তোমার হাতে 120 দিরহাম দিলাম। বলছে কি করবে 120 দিরহাম দিয়ে? বলছে 120 দিরহাম তুমি পকেটের ভিতরে রাখো, আগামীকাল যখন বিচার ফয়সালা হবে আমি বলবো এই ছেলে তুমি কি বিয়ে করবা, তুমি বলবা হ্যাঁ। বললো হুজুর আমি কাকে বিবাহ করব, আমি তো বিপদে আছি, মাকেই খুঁজে পাচ্ছি না, আবার বিবাহর কথা বলছেন। ডাক দিয়ে বলছে শোনো, আমি তোমাকে বলতে চাই ওই মহিলাকে দিয়ে তোমার বিবাহ দিব। যুবক ডাক দিয়ে বলছে আল্লাহু আকবার, আমি আমার মাকে কখনোই বিবাহ করতে পারি না, ও তো আমার মা, আমাকে স্বীকার করে না তো কি হয়েছে, আমি জঘন্য কাজটা করতে পারি না। হযরত আলী বলছে যদি সঠিক বিচার পেতে চাও, আল্লাহর কোরআনের বিচার পেতে চাও, তোমাকে একটু সিস্টেম অবলম্বন করতে হবে। বলছে ধরো 120 দিরহাম, আগামীকাল আমি যা বলবো তুমি বলবা শুধু হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। আমার ভাইয়ের আগামীকাল বিচার দেখা হলো, বিচারের ভিতরে 2 পক্ষের রায় হবে। হযরতে ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা বিচারে বসে গেলেন। আমার ভাইরা ওই মহিলাকেও ডাকা হলো, মহিলা একা আসলো না, মহিলার সঙ্গে তার ভাইকে নিয়ে আসলো, 4 জন ভাই এবং 40 জন সাক্ষীকে নিয়ে আসলো। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার যুবক একাই দাঁড়ায় থাকে, ইমানদারদের পৃথিবীতে কাউকে প্রয়োজন হয় না, যারা হকের পথে চলে, যারা ইসলামের পথে চলে তারা একাই যথেষ্ট। আল্লাহ পাক বলেন তারা একাই একাই বিজয়ের মালা সিনায়। যুবক কিন্তু হকের পক্ষে ছিল। আমার ভাইরা এই মহিলাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা বলছে ও মহিলা তুমি আগে বলো ওই সন্তান কি তোমার? মহিলা বলছে না না ওই সন্তান আমার নয়, আমার তো বিয়েই হয়নি, কেন ওই সন্তানকে আমি স্বীকার করে নিব? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা ডাক দিয়ে বলছে এই সাক্ষীরা আপনারা কি বলেন? চার ভাই দাঁড়ায় বলছে আমার নিজের বোন, আমার বোনের তো বিয়েই হয়নি, এই বোনকে আমি কেমনে করে সন্তান হবে, এই সন্তানটা খুব লোভী, এই ছেলেটা খুব লোভী, আমার বোনের কিছু সম্পদ আছে এই সম্পদগুলো নেওয়ার জন্য কাজ করছে। আমার মুসলমান বন্ধুগণ, আমার যুবককে ডাক দিয়ে বলছে ওটা কি তোমার মা? বলছে হ্যাঁ।
বলছে বিচার এবার হবে যদি তোমার বোনের বিয়ে না হয়। রাসূল বলেছে তিন জায়গায় দেরি করা যাবে না। এক নাম্বার হলো যখন নামাজের সময় আসবে, আজান হবে, তখন কোন মুসলমান দেরি করতে পারবে না, তাড়াতাড়ি করে নামাজের জন্য ছুটে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ পড়তে হবে। ও প্রিয় মুসলমানরা, কিন্তু আমার বাংলাদেশে সময় মতো নামাজ পড়ে না। আমার ভাইরা আজান দিলে পেশাব কানায় যায়, আজান দিলে দোকান বন্ধ করে ঘোরাঘুরি করে যা খায়, এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কবি নজরুল বলেছেন কত সুন্দর করে, আল্লাহ তোমাকে ডাক দিচ্ছেন, ও নামাজি আমার ঘরে নামাজ পড়োবার, বিছায় দিলাম তোমার তরে, বিছায় দিলাম তোমার তরে, হৃদয় চাই নামাজ, ও নামাজি আমার ঘরে নামাজ পড়োবার। আমার ভাইরা, রাসূল বলেছে দুই নম্বর বিষয় হচ্ছে মেয়ে যখন বালিগা হবে তাড়াতাড়ি বিবাহ দিতে হবে। তিন নম্বর বিষয় হলো যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন তাড়াতাড়ি করে দাফন করে দিতে হবে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক দিয়ে বলছে তোমার বোনের এত বয়স হয়েছে বিবাহ দাওনি কেন? বলছে ভালো ছেলে পাই নাই। আমার মুসলমান বন্ধুগণ, আমার আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন তো ভালো ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার দরকার আছে না? না, কেউ কি দেখে কোনো গাঞ্জাখোর আর মদখোরের সঙ্গে বিবাহ দিবে? কোনো হিজড়ার সঙ্গে বিবাহ দিবে? বিবাহ দেওয়ার জন্য খুঁজতে হবে ভালো ছেলে। বলছে ভালো ছেলে আমার দরবারে আছে, তুমি এখনই হও রাজি, আমি আলী হব, কাজী, তোমার বিয়ে হবে এখনই। ডাক দিয়ে বলছে দেন বিয়া, কিন্তু এই দুইটা চারটা চার ভাই বলছে ছেলেই তো খুঁজে পাই না। বলছে এই ছেলেকে তোমাদের কেমন লাগে? মহিলাটা মাথা নিচু করে চিৎকার মেরে কাঁদতে শুরু করেছে। আলী বলছে এই ছেলে তুমি কি রাজি? ছেলে মুখে হাসি নিয়ে বলছে আমি রাজি বিয়ে করতে, তাহলে মোহরানা দাও। 120 দিরহাম আলী রাদিয়াল্লাহু তাআলা জেলখানার ভিতরে দিয়ে এসেছিলে, ওই 120 দিরহাম বের করে দিয়ে বলছে আমি রাজি এই মুহূর্তে বিবাহ দেয়া। কিন্তু আমার বাংলাদেশে জেলখানার ভিতরে আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার আলী বলেছিলেন বিবাহ করতে হলে মোহর আনা লাগবে। জেলখানার ভিতরে 120 দিরহাম ফিট হয়ে পড়ে যাচ্ছিল। প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার যখন ফিট হয়ে পড়ে যাচ্ছিল মহিলা, তখন মহিলাকে মহিলার ভাইরা বলছে তুমি বলো, তুমি কবুল যদি না বলো, তুমি যদি ওই ছেলেকে বিয়ে না করতে চাও তাহলে বলো যে আমি বিয়ে করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তোমাকে তো স্বাধীনতা দিয়েছে, তুমি যদি না বিয়ে করতে চাও, তুমি বারবার ফিট হয়ে পড়ে যাচ্ছ কেন? কি দেখতেছ? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমার মহিলা দাগ দিয়ে বলছে আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি এত বড় অন্যায় করেছি, আমার নিজের কলিজার টুকরা সন্তানকে আমি অস্বীকার করেছি, যার বিনিময়ে আল্লাহ পাক আমাকে এমন একটি জাহান্নামের আগুনের ভয়াবহ শাস্তি আমার সামনে বারবার উপস্থাপন করছে, জাহান্নাম যেগুলো আমাকে ধরার জন্য আসতেছে, আর আমি বারবার সেই শাস্তির কথা মনে করি, আমার বারবার জীবন থেকে জ্ঞান হারা হয়ে যাচ্ছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মহিলা বলছে আমি কি দেখছি জানো? কোন ভয়ের কথা আমার স্মরণ করছে, 17 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরা হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা, মহিলা পড়ে সূরা লুমিয়া, আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম إن زلزلة ساعة شيء عظيم. কিয়ামতের কথা আমার স্মরণ হয়ে যাচ্ছে।
কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিব কেমন করে? আমার আল্লাহ পাক কিয়ামতের দিন যদি মিথ্যার কারণে আমাকে ধরে আর আমি আমার সন্তানকে অস্বীকার করেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনেন, আপনি সন্তানকে অস্বীকার করলেন কেন? হযরত আলীকে জবাব দিয়ে বলছেন, আমার স্বামী জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গিয়েছেন, আর তারপর থেকে আমার সন্তানকে 20-22 বছর হল আমি লালন পালন করে এই দুনিয়াতে রেখেছি, কিন্তু একটা ঘর পর্যন্ত দিতে পারি নাই, আমি এত দরিদ্র, একটা বাড়ি পর্যন্ত দিতে পারি নাই, একটা কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিতে পারি নাই, কিছু সম্পদ পর্যন্ত দিতে পারি নাই। এই জন্য সকালবেলা রাতের বেলা আমার মনে হচ্ছিল ওমরের সমাজ, এটি কোরআনের সমাজ, এই সমাজে তাদের কেউ নাই। হযরতে ওমর তাদেরকে কোরআনের কারণে, তাদেরকে আল্লাহ পাকের কোরআনের বিনিময়ে তাদের জন্য বসবাস এবং থাকার জায়গা, খাবারের বর্জ্য, খাবারের ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মহিলা বললেন, আমি সকালবেলা উঠি আমার সন্তানকে বলেছি তোমার আমি মা নই, আর আমি এই কথা বলার কারণে আমার সন্তান কোরআনের বিচার পাওয়ার জন্য ওমরের দরবারে এসেছে, আর আমি মনে করেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার সন্তানের জন্য একটি ব্যবস্থা করে দিবেন, একটা উত্তম থাকার ব্যবস্থা করে দিবেন। আমি বিশ্বাস করি যে সমাজে আল্লাহর কোরআন আছে, সেই সমাজে আল্লাহ পাক অধিকার হারা মানুষদেরকে আল্লাহর কোরআনে কারিম তাদেরকে অধিকারে ফেরত দিয়ে দেয়। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন মেনে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করো। শেষ করছি।